নাম্বার 1 দিদি নাম্বার 1 আজকের আমাদের স্পেশাল গেস্ট আপনারা ভীষণ খুশি হবেন শুনলে এবং দেখলে আমরা সকলে খুব খুব খুশি ওনাকে পেয়ে আজকে আমাদের মধ্যে আমাদের স্পেশাল গেস্ট আজকে আরবিন্দু আরবিন্দু তুমি তো বোম্বেতে চলে গেছো আমাদের ছেড়ে দিয়ে ওখানেই থাকো আসলে আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি ওখানে কাজের সূত্রে গিয়ে ওখানেই আমার বিয়েটি হয়ে গেছে বাস হয়ে গেছে আমাদের সেকেন্ড রাউন্ড যার নাম হচ্ছে হয়তো তোমারই জন্য গান গাইতে হবে প্রত্যেককে আলাদা আলাদা করে দুটো লাইন প্লিজ গাইবেন এবং চেষ্টা করবেন যাতে শব্দগুলো ঠিক হয় শব্দ যেন ভুল না হয় শব্দ ঠিক হলে দু লাইন গাইতে পারলে পাঁচ পয়েন্ট মধুমিতা দিদি আপনার প্রশ্ন যাওয়ার আগে একটা দিদির আগে একটু গান শুনি তারপরে প্রশ্ন ঠিক আছে ভীষণ মানে পপুলার ছিল এখনো হ্যাঁ দেবশ্রীর লিপে ছিল খুব মিষ্টি গান খুব মিষ্টি গান সুন্দর গান কয়েকটা প্রশ্ন ছিল বলো আমার আপনাকে বলো কবে আপনার প্রথম গান শুরু হয়েছে জীবনযাত্রা গান জীবনযাত্রা অনেক দিন আগে সেই 1957 আমি অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছিলাম হ্যাঁ তখন আমি অনেক ছোট ছিলাম কিন্তু আমি একটা বিরাট কম্পিটিশন হয়েছিল মারফি মেট্রো সিঙ্গিং কন্টেস্ট তাতে আমাদের মিউজিক ডিরেক্টর ছিলেন কলকাতার থেকে আমরা ফার্স্ট হয়ে বোম্বেতে গেলাম ওখানে ফাইনালটা হলো কলকাতায় নচিকেতা ঘোষ ভূপেন হাজারিকা প্রবীণ মজুমদার এরা সব যাচ্ছিলেন আর বোম্বেতে ছিলেন মদন মোহন হ্যাঁ তখনকার দিনের ভীষণ হ্যাঁ নওশাদ আলী ও বাবা তারপরে অনিল বিশ্বাস শ্রী রামচন্দ্র বসন্ত দেশাই এই পাঁচজন ছিলেন তো ওরাও কলকাতা এসেছিলেন সিলেক্ট করে ওরা নিয়ে গেলেন আবার আমি ছিলাম মহেন্দ্র কাপুর ছিলেন ছেলেদের মধ্যে উনি ফার্স্ট হয়েছিলেন তো সারা ভারতবর্ষ থেকে সব এসেছিলেন কন্টেস্টেন্টস তো যাই হোক আমি তখন আমার বোধ হয় 14-15 বয়স হবে এরকম হবে হ্যাঁ তো সেই সময় কিছুই জানি না জগতেরও কিছু জানি না আর তখন 57 হ্যাঁ স্কুলের মেয়ে তারপরে বাহাদুর খান সাহেবের কাছে আমি তখন শিখি ধ্রুপদ ধামার এসব শিখতাম চিন্ময়দার কাছেও শিখতাম চিন্ময়লারের কাছে কিন্তু বাহাদুরদার কাছে এগুলো স্পেশালি আমি শিখতাম খেয়াল তখন সুবর্ণরেখা ছবি হয় ঋত্বিক ঘটকের হ্যাঁ তো সুবর্ণরেখারতে বাহাদুরদাই মিউজিক ডিরেক্টর ছিলেন ঋত্বিক দা বলছেন আমি একটি নতুন মেয়ে চাই তো আমাকে গাইতে বললেন আমি খেয়াল টেয়াল সব গাইলাম ওনার খুব ভালো লাগে এই আমার শুরু হলো হ্যাঁ প্লেব্যাক সিঙ্গিং ওইটাতে যখন করলাম তারপরে আমি তো জানি না সকলের খুব ভালো লেগেছে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি সুবর্ণরেখাতে সেই সময় কোন গানটা অনেকগুলো গান গিয়েছিলাম যে কোনো একটা গানে দু লাইন দেশি টরিতে বুঝেছিল মধুমিতা দির জন্যে প্রশ্ন
ওনার লাস্ট লাইনটা ছিল, উনি যে গানটা আমাদের শুনিয়েছিলেন, তোমার ডাকে সাড়া দিতে বই গেছে, ছ দিয়ে যে কোনো গান মধুমিতা দি। छोटी सी मुलाकात ये प्यार बन गई, प्यार बन के गए का हार बन गई, या हिप्पी हिप्पी या हिप्पी हिप्पी या ठीक है ओके फाइव पॉइंट्स। সোমাদি, সোমাদি আগে দিদির একটা গান শুনি, সে গানটা উনি অন্তরাটা গাইবেন, আপনাকে মুখরাটা গাইতে হবে। এবার জলে নেব না আর থই পাবে না, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে বড়সা, এ সময় খানে নেই কোনো ভরসা। জল ওকে ঠিক আছে না? ভেরি গুড, ফাইভ পয়েন্টস। দিদি ওই যে মুখটা করলো একটু আপনি শুনিয়ে দিন প্লিজ। এবার শিখাদির কাছে যাচ্ছি। শিখাদি, দিদি একটা গান গাইছেন, গানটাকে শুনুন, তারপরে যে শব্দটা যে অক্ষরটা ওনার শব্দ শেষ, গানটা শেষ হবে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে। যে কোনো গান, মহিলা গিলগন গুরু চরণন কি, মহিলা গিলগন গুরু চরণন কি, চরণ আর একটা দিদির গান শুনবো। দিদি এবার অন্তরাটা গাইছেন, মুখরাটা আপনি গাইবেন। বড় কিছু কাজ কি গুণ সহজে হয়, কষ্ট কি মনে করো, কষ্ট নয়
ছোট ছোট পাই পথ চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় ঠিক চাঁদের পাহাড় ঠিক দেখতে পাব ঠিক পৌঁছে যাব দিদি একটু প্লিজ গে দিন এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় মাথায় দিদি একটা গান শোনাবে তার শেষ অক্ষর দিয়ে আপনি গাইবেন নদীর যেমন ঝর্ণা আছে ঝর্ণার নদী আছে আমার আছো তুমি শুধু তুমি আমার আছো তুমি শুধু তুমি মাগো ভাবনা কর আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি শিখা দি 20 পয়েন্টস শ্রুতি করা দি 11 পয়েন্টস মিনতি দি 13 পয়েন্টস আমাদের এই রাউন্ডে পরে ছেড়ে চলে যাচ্ছেন শ্রুতি করা দি সারে গা মা পা রে সারে নি সা মা